দেখাই আমি আনতেছি, তুমি এখান থেকে বাইরে না, আমি আনতেছি। এই যে হ্যাপি, এই যে বার্থডে, এই যে তানজিলা, তাবিয়া হাত দিছে। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে তান এগুলো নষ্ট করবো না, কিন্তু তা তোমার আপু তোমাকে দেখো কি করে। তো এখানে তান আর তানের বন্ধু হলো ফুটবল খেলতেছে, এই যে দেখতেছেন তা, এই যে এই যে বলতো ভাইয়া, বা ভাইয়া বলো, তানা বলো ভাইয়া, ভাইয়া আগে দিব বলো, ভাইয়া আগে বলো, ভাইয়া এখন হলো সে থাকবে না। ওই যে তানের হেডফোন দেখছে এই জায়গায়, এখন সে আমার কাছ থেকে নাইমা আমারে বলে দিন, এ দেখেন 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 নিক না, একটু দেখুক না, দেখুক না আব্বা। আল্লাহ, ভাইয়া নিয়ে গেল, ভাইয়া নিয়ে গেল, হ্যাঁ ভাইয়া নিয়ে গেল তোমার থেকে। তো এই যে এই ছোট্ট করে ঘরটা সাজানো হয়েছে এভাবে, এই দেখেন ভালো লাগছে। এগুলো কিন্তু সব আপনাদের ভাবির কৃতিত্ব, এভাবে সাজাইছে। টান দেখো, পায়ে লাগবে কিন্তু ব্যথা। তো একটু পরে আমরা কেক কাটবো, আবার আপনাদের সামনে আসবো তখন। টান তাই ব্যথা পাবে, আমি আমি দেখাই, আমি আনতেছি, তুমি এখান থেকে বাইরে না, আমি আনতেছি। এই যে হ্যাপি, এই যে বার্থডে, এই যে তানজিলা, তাবিয়া হাত দিছে। Happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. তো কেক কাটা শেষ, কেকটা অনেক মজার ছিল, এই ছোট ছোট দেখে আনা হয়েছে। আবার এদিক দিয়ে হামাহামি করা শেষ হয়ে যাইতেছে, এই জন্য কাইটা সমান ভাবে ভাগ করে দিতে হবে। সবচেয়ে বড় ভুল হয়ে গেছে, আমি ভাবছি যে এই মানে তাদের দুটো বন্ধু দুজন আসবে আমি এটা ভাবি নাই। তারপর বাবুর কোনো খোঁজ পাই নাই, কারণ আমি জানি বাবু আসলে দুপুরের মধ্যে আসবে, বাবু এসে করছে। আচ্ছা আমি আপনাদের ভাবে তানজিলার তান চারজন, সাবিনা, আরিফ, রাব্বি, মরিয়ম, এই আটজন, মানে তিনটা কেক যদি তিন পিসের করে হয় নয়টা পিস হয়, কারণ কেক প্রতিবার বার্থডেতে কেক নষ্ট হয়, অর্ধেক কেক ফ্রিজে রাখা হয় পরের দিন সেটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। যাই হোক কোনো সমস্যা নাই, এই যে পিস করতেছি, আমার মনে হয় না যে ছোট করে পিস হইতেছে, তবে কেকগুলো অনেক টেস্টি, মানে এই 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 কেকগুলো যে এত স্বাদ এটা আমি বুঝতে পারি নাই। আগে এটা দিয়ে আসি, মরিয়ম শুধু ভাবতেছে আমাকে কেন সাথে না বড় আপু, আমাকে না, আরো একটা কেক আছে তো ওটা 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 কাটি মা, তুমি ওটা রাইখে দেন, ওটা পরে খাও, পরে ওই অর্ধেকটা দিই, সাবে না আছে এটা না না খাবো না, অনেক খাইছে আমরা কেক, অনেক খাইছো, অনেক খাইছে বলে, হ্যাঁ সাবে না ওই যাই হোক আর খাইতে পারে অনেক কেক, অনেক বড় বড় কেক অনেক খাইতে পারে।
তাহলে এটা তান খাবে তান যেটা খাবে পরে খাবে পুরো এখন খাইতে দিতেছ না আচ্ছা এই তারপর দেখি আর কি আম্মা বু আমাকে ডাকছে কিছু বলবে তো আম্মা বু এক করতেছে এই জানছে পুষ্টি আমি এই দুই মেয়ে কারণ দুই মেয়ে কে ডাকছি বড়টারও ডাকছি ছোটটারও ডাকছি কারণ সমস্যা এই সমাজে আমাদের যে সমাজ ব্যবস্থা এখানে সমস্যা শুধু মেয়েদের নিয়ে হয় ছেলেদের নিয়ে কোনো সমস্যা হয় না কারণ ছেলেরা যাই করুক হাত খুন মাপ আমি ছেলে তারপরও আমার কিন্তু আমার দুইটা মেয়ে আছে তার জন্য আমি এত চিন্তিত বাবা না হলে আমি সব নিয়ে চিন্তা করতাম না কারণ আমার টান নিয়ে বলবেন আমার টান ডন কেয়ার আমার ডন কেয়ার যেটা বুঝে না তো আসলে মেয়ের জন্মদিন ছিল এখন বার্থডে সার্টিফিকেটে মেয়ের জন্মদিন এলো 14 তারিখ এপ্রিলে 14/4/2007 আর আমরা পালন করতেছি 10 তারিখে 10/4/2007 আসলে ব্যাপারটা কিন্তু একটু মানে কথার সাথে কাজের মিল হলো না তো আমি মানে খুব সহজভাবে বলি যে এই বাংলাদেশের কয়জন মানুষের বার্থডে সার্টিফিকেটের বার্থডে আর অরিজিনাল বার্থডেতে মিল আছে আমার মনে হয় আমার জানা নাই হয়তো থাকতে পারে 2-4-5-10 জনের কিন্তু সবার আছে কি না এই বিষয়টা ফার্স্টে প্রশ্ন তারপর আমি জিনিসটা ক্লিয়ার করি আর কার কি থাকলো না থাকলো আমারটা আমি বলি মেয়ের যখন সার্টিফিকেটটা করা হয় বার্থডে সার্টিফিকেট তো হ্যাঁ তোমার এখনো হয় নাই বাবা তোমার বেলা আমরা কি আর থাকবো 9 জানুয়ারি10 তারিখ 14 তারিখ কালেকশন করতে গেলো অনলাইনে তো এটা অনেক বড় ঝামেলা নালে আমরা কত দেখেন কত বোকা যে আমাদের নিয়ে এত রোস্টিং হয় আমরা 4 দিন পরে তো করতে পারি আসলে চোর চুরি করে নিখুঁত ভাবে কারণ চোর যখন চুরি করে তখন কিন্তু চোর একদম মানে এই পা কিন্তু ম্যাপে ম্যাপে যায় যাওয়ার ওই পায়ের উপর পা দিয়ে আমি পিছে আসব যাতে আমার সাপ দু জায়গায় না পড়ে আমি তো চোর না ভাই আমি বললাম রিয়েল নাহলে তো কালকে আমি আমার মেয়ের বার্থডে ওই জায়গায় 10 কুড়াই নিতাম ফটোকপি একটা কুড়াই না তারপর ওখানে ফ্রুট মেরা আইটা 10 লেখা আইটা ফটোকপি করে ফেলতাম তোমার বার্থডে নিয়ে তো না সেটা আমি বলবো আমার বার্থডে আমি বুড়ো হয়ে গেছি কি আমার বার্থডে নিয়ে আর কোনো লাভ নাই আর যদি দেখেন আমরা চোর না আমরা সব সময় বাস্তব নিয়ে আপনাদের সামনে আসি হ্যাঁ তো এটা নিয়ে এত কথা চারিদিকে আমার দরকার নেই এই জন্য এটা ক্লিয়ার করে দিলাম যে এটা এই হলো মিস্টেক পারলে আমরা 14 তারিখে মেয়ের বার্থডে করতে পারতাম যে 14 তারিখে এখন থেকে সমস্যা নেই তো কিন্তু মেয়ের বার্থডে 10 তারিখে বার্থডে সার্টিফিকেট একটা ভুল আছে এবার আমি বলি আমার কথাটা যে আমার বার্থডে হলো 14 ফেব্রুয়ারি আমার জন্মসাল কিন্তু 14 ফেব্রুয়ারি 1980 আর আমার পাসপোর্ট আমার সার্টিফিকেট থেকে এসএসসি এই পাসপোর্ট এবং এনআইডি সব 30/6/1982 এটা কেন হয়েছে আমি আপনাকে বলি না না এটা বাপেরটা ভুল হলে মেয়েরটা ভুলই হয় এটা তো স্বাভাবিক হ্যাঁ বাপেরটা ভুল হলে মেয়েটা স্বাভাবিক ভুলই হয় তো এটা বলি যে আমাদের যখন সময়টা তখন কিন্তু সরকারি চাকরির বয়স ছিল খুব কম 26 বছর না 28 বছর তো মাস্টার্স কমপ্লিট করতে লাগতো 25-26 বছর তাহলে আর 2 বছর বা 1 বছর হাতে থাকে সেশন ডক্টর শেষ হয়ে তো এই 1 বছর চাকরি সরকারি চাকরিতে ট্রাই করতে করতে শেষ হয়ে যায় তো আমার যে মেজো চাচা ছিল কারণ আমি তো আগে বলছি যে আমি আমার বাবা মার কাছ থেকে লেখাপড়ার সুযোগ পাই না আমি তখন দাদি ভাই থাকি আমার যে মেজো চাচা সে বলল যে যখন রেজিস্ট্রেশন হলো আমাদের তো তখন বার্থডে সার্টিফিকেট ছিল না লাগতো না যখন এসএসসি রেজিস্ট্রেশন হলো তখন বলল যে 2 বছর সময় দেওয়ার জন্য যাতে এদিকে আয়সা আমার হাতে 2 বছর সময় থাকে তারপর আমার বাপ মানা করছিল যে না রিয়েলটাই দাও কাকু বলছে না এটা আপনি বড় ভাই এটা হলো যখন সময় আসবে তখন বলতে তো যাই হোক সরকারের চাকরির দিকে আর যাই নাই কিন্তু ওইটা হিসাব করাই এটা দেব হ্যাঁ তো দুইটা বিষয় আপনারা আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন যে আমি কি বলছি আম্মা বুঝছো না বাচ্চা তো যাই হোক এই আলোচনা সমালোচনা থাকবে একজন বলল যে ভাই আলোচনা করতে যোগ্যতা লাগে
সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচনা যেগো করতে পারে। তো আলোচনা করেন আমরা কি করি না করি, সমালোচনাটা একটু মানে যুক্তিসঙ্গত ভাবে করেন। এরা বাচ্চা, ঠিক আছে, এরা বাচ্চা, এরা বাচ্চা। আপনি আমার হ্যাঁ, ওই যে একটা জিনিস, আমাদের নিয়ে বাজে কথা বললে ভিউ হয়, ভিউ হলে কিছু পয়সা হয়, আমাদের নিয়ে ভালো কথা বললে তো আর মানুষ দেখবে না। যারা করতেছে দোষ তাদের না, যারা করতেছে দোষ তাদের না, আমরা যারা দেখতেছি তাদেরকেও বলবো না। তারা পয়সা খরচ করে যে একটু ও দুই নম্বরে কথাবার্তা না শুনে তাহলে কেমনে পয়সা রোজ। তো যাই হোক, আর ইউটিউবে দোষ দি না, ইউটিউব অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যে বেড়া করতে ওই বেড়া থাকে আমেরিকাতে, ওই বেড়া জানে না যে বাংলাদেশে কি হয়। ম্যাক্সিমাম চেক করে রোবট, রোবট মানে বাংলা ভাষা বোঝেও না, বাংলা ধরো চলো চলতেছে তো, দোষ হলো সব রোবটের। ও ভাষা বুঝে না বাংলা, ও কয় এ তো ভালো কথা কইতাছে মনে হয়, চল তত পদ্র আলালে কইতাছে, সামনে এত কইতাছে না, যা কো। এখানে বিদায় নেই, আল্লাহ হাফেজ। আর আমাদের কথাটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন।